আসলাম সোনারগাঁ জাদুঘর। এই হচ্ছে সেই সোনারগাঁর ঐতিহ্য জাদুঘরটি আমরা এখন দেখতে পাচ্ছি। আমি ফরহানউদ্দিন, আজকে চলে আসলাম সোনারগাঁ। সোনারগাঁ লোকশিল্প এবং এই জাদুঘরের সম্পূর্ণ স্থান এবং কারুকার্য শিল্প, লোকশিল্প, ভবনের ভিতরে রাখা যেই কারুকার্য এবং শিল্পকলা রয়েছে, এগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা এই পুরো ভিডিওটি দেখতে থাকেন এবং আমার পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন। যে আমাদের বাংলার ঐতিহ্য এগুলো ডোলা, পলই, চাই, বিভিন্ন ধরনের ঐতিহ্য, পাতি আছে, ডোলা আছে, মাতলা আছে, পাতলা আছে, সবই আছে। বাংলার এমন কিছু নাই যে ঐতিহ্য এখানে, সব ঐতিহ্য রয়ে গেছে। ছোটো সময় এমন এই যে মাতলা, এই যে এটা মাথায় দিয়ে কত ঘোরাফেরা করছি, চাই, চাই দিয়ে মাছ ধরা অনেক সহজ, মানে পানিতে ডুবাই দিলেই মাছ লাগিয়ে পড়ে। আপনারা করছেন কিনা জানি না, আমি অনেক ধরছি মাছ, বল মাছও চায়ের ভিতরে গেছে। রাজধানী ঢাকা থেকে 25 কিলোমিটার পূর্ব দিকে সবুজের সমারোহ আর বনানীর শ্যামলিমায় মনোরম স্থাপত্যশৈলী এবং প্রাকৃতিক সৌন্দর্যের ছায়া, ঢাকা পাখি ডাকা, হৃদয় ছোঁয়া নৈসর্গিক পরিবেশ পর্যটকদের মন কেড়ে নেয় সোনারগাঁও। এই সোনারগাঁয়ের সঙ্গে জড়িয়ে আছে সোনালী অতীতের এক সুবর্ণ অধ্যায়ের উল্লেখযোগ্য স্মৃতি। আমরা এখন এই জাদুঘরের ভিতরে রাখা লোকশিল্পগুলো দেখব এবং সোনারগাঁয়ের ইতিহাস শুনে জানব। এই সোনারগাঁয়ের নামকরণের মতভেদ রয়েছে। গবেষকদের মতে সোনারগাঁয়ের প্রাচীন নাম ছিল সুবর্ণবীথি বা সুবর্ণগ্রাম। এই সুবর্ণগ্রাম থেকেই মুসলিম আমলের সোনারগাঁও নামের উদ্ভব। প্রবাদ আছে মহারাজ জয়দেবদের সময় এই অঞ্চল সুবর্ণ বৃষ্টি হয়েছিল বলে এই স্থান সুবর্ণগ্রাম নামে পরিচিতি লাভ করে। কেউ কেউ বলেন ভারবুইয়া প্রধান ইশাখার স্ত্রী সোনাবিবির নামানুসারে এর নাম হয়েছে সোনারগাঁও। সোনারগাঁও বাংলাদেশের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল প্রাচীন জনপদ। সোনারগাঁও জাতির ইতিহাস, সংস্কৃতি ও শিল্পকলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। সোনারগাঁও মধ্যযুগে ছিল মুসলিম সুলতানাতদের রাজধানী। বর্তমানে সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা। সোনারগাঁও উপজেলার বর্তমান আয়তন 117.66 বর্গ কিলোমিটার এবং নারায়ণগঞ্জ জেলা সদর থেকে এটি প্রায় 21 কিলোমিটার দূরে অবস্থিত। সোনারগাঁয়ের ইতিহাস জানার জন্য পৌরাণিক উপাখ্যান, কিংবদন্তি বা জনশ্রুতির উপরই বেশি নির্ভর করতে হয়। মধ্যযুগীয় এই নগরটির অবস্থান নির্ণয় করা কঠিন। সোনারগাঁয়ের পূর্ব মেঘনা নদী, পশ্চিমে শীতলক্ষা, দক্ষিণে ধলেশ্বরী এবং উত্তরে ব্রহ্মপুত্র দ্বারা পরিবেষ্টিত থাকায় এলাকাটি উন্নত ছিল। সেই জন্য রাজা বাদশাহগণ সান্নধ্যে সোনারগাঁয়ের বাংলার রাজধানী গড়ে তুলেছিলেন। ধারণা করা হয় ঐতিহাসিকভাবে সোনারগাঁয়ের উদ্ভব প্রাক মুসলিম যুগ থেকে। ঐতিহাসিক সৌরভ পচন্দ্র রায়ের মতে সুবর্ণগ্রাম একটি প্রাচীন গ্রাম। বুদ্ধ আমল থেকেই সুবর্ণগ্রাম সুর, পাল এবং দেব প্রভৃতি রাজার রাজধানী হিসাবে মর্যাদা পেয়েছিল। সুবর্ণগ্রাম বা সোনারগাঁ প্রাচীন বঙ্গের বিশেষ অঞ্চল হিসাবে চিহ্নিত হয়েছিল। সোনারগাঁয়ের প্রাচীনতা সম্পর্কে নির্ভরযোগ্য দলিল অভাবেই কোনো সঠিক সিদ্ধান্ত উপনীত হওয়া যায়নি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের এই বাংলাদেশ, বৈচিত্র্যে ভরা বাংলাদেশের প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য, বন আর শ্যামল শস্য খেতে ঘেরা সমতল উঁচু নিচু পথ চলা পার্বত্য ভূমি,
ঐতিহাসিক নির্দেশনের যেন নেই কোনো কমতি। আর তাই তো এই সবের আকর্ষণের দেশ বিদেশি পর্যটক যুগ যুগ ধরে বাংলাদেশ ভ্রমণ করে এসেছে। ভ্রমণ পিপাসু মানুষকে চিরকাল ধরে আকর্ষণ করেছে। স্রষ্টার সৃষ্টি অন্যান্য সুন্দর বৈচিত্র্যময় সবুজে ঘেরা বনবনানী, সমুদ্র, নদী, পাহাড়, পর্বত, ঐতিহাসিক ব্যক্তিবর্গের রাজত্বকালের স্থাপত্য শৈলী নিদর্শন স্থান, মনীষীদের সমাধি, স্মৃতিস্তম্ভ, চিত্রকার চিত্রাকর্ষক বিষয়াবলী, ভ্রমণ এক নেশা। এই নেশা মানুষকে ঘর ছাড়া করেছে, বেরিয়ে পড়েছে গ্রাম থেকে সমুদ্রকূলে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে, নায়াগ্রা জলপ্রপাত থেকে এভারেস্টের পর্বত শৃঙ্গ পর্যন্ত। এই আকর্ষণের কারণে পৃথিবীতে পর্যটকদের সংখ্যা যেমন দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে, তেমনই বৃদ্ধি পেয়েছে পর্যটন শিল্প। আমার দেখা এই জাদুঘরের ভিতরে তিনতলা ভবনটিতে তিনতলাতেই রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় সুন্দর মনোরম দৃশ্য। এই দৃশ্যগুলো দেখলে মনে হয় বাস্তব রূপে, মনে হয় এটা বাস্তবিক, মনে হয় তারা এগুলো এখনো করতেছে, মনে হচ্ছে না যে এগুলো আঁকা কোনো ছবি, বাস্তব তারা কাজগুলো করতেছে, এরকমই মনে হয়। আপনাদের কাছে হয়তো এরকমই মনে হতে পারে। তাঁত শিল্প, আমাদের দেশের তাঁত শিল্প এখন নেই বললেই চলে। শাড়ি, এই যে শাড়ি, এই শাড়ি টাঙ্গাইলের শাড়ি, যে শাড়ি অনেক আকর্ষণীয় করে তোলে মহিলাদেরকে, মহিলাদের সৌন্দর্যের স্বরূপ। হাতে বোনা অনেক কারুকার্য, যে শিল্পগুলো আমরা এই জাদুঘরে আসার পরে দেখতেছি, হয়তো এগুলো আমাদের দেশে এখন আর দেখা যায় না। এই জাদুঘরের মাধ্যমে আমরা এই শিল্পগুলো দেখতে সক্ষম হই। জামদানি শাড়ি, নকশি কাঁথার মাঠ, এই জাদুঘরের ভিতরে অনেকগুলো রয়েছে, আপনারা আসলে অবশ্যই দেখতে পাবেন। আমরা এখানে যে শিল্পগুলো দেখছি এগুলো অনেক পুরনো শিল্প, এই শিল্পগুলো আমরা এই জাদুঘর ছাড়া অন্য কোথাও এখন আর দেখতে পাই না। আপনারা হয়তো আমাকে দেখতে পাচ্ছেন না, আপনারা আমাকে এই ভিডিওর ব্র্যাকগ্রাউন্ডের পিছনেই দেখতে পাবেন, আমি ভিডিও করতেছি। এই যে দেখুন আমার চেহারাটা স্পষ্ট বোঝা না গেলেও হালকা বোঝা যাচ্ছে। গ্লাসের ভিতরে এই শিল্পকলাগুলো থাকার কারণে অনেকটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন রয়েছে। হাতে বোনা কাপড়, বক অনেক সুন্দর, হাঁস, মাটির তৈরি পাতিল এবং ঘটি, শাড়ি কাপড়, হাতে বোনা শাড়ি কাপড়, কলস, মাটির কলস অনেক সুন্দর, মাটির কলসের উপরে কারুকার্য করা, তাঁতের বোনা শাড়ি কাপড় খুবই মসৃণ এবং আরামদায়ক। নকশি কাঁথা, হাতের তৈরি এগুলো, সুই সুতা দিয়ে গ্রামের মহিলারা এগুলো আগেকার যুগে তৈরি করত, এখন আর এগুলো কেউ তৈরি করে না। আপনারা এগুলো জাদুঘরে গেলে দেখতে পাবেন, অনেক সুন্দর,
মন জুড়িয়ে যায় এরকম দৃশ্য দেখলে। এই দৃশ্য কিন্তু হাতের তৈরি, সুই সুতা দিয়ে তৈরি করা। হাতে রুমাল, যে রুমাল ভালোবাসার স্পর্শ লেগে থাকে মানুষের, যার হাতে বোনা তার ভালোবাসা লেগে থাকে এই রুমালের মাঝে। আমাদের যেমন মন জুড়িয়ে গেছে দেখার পর, আপনাদেরও তেমন মন জুড়িয়ে যাবে, মন জুড়ানোর মতো এই দৃশ্যগুলো। যারা এগুলো করেছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তাদের কারণে আজকে আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। এক একটা এক এক ধরনের কৌশলগত দিক থেকে তারা অনেক কৌশল অবলম্বন করে এই দৃশ্যগুলো তৈরি করেছে। ফুল, যে একটা ফুল এক এক রকম হলে অনেকটা ভিন্ন দেখাবে। এখনকার যুগে হয়তো এগুলো কেউ করতে পারবে না। তাঁত শিল্প সচরাচর দেখা যায় আমাদের দেশে, তাঁত শিল্প রয়েছে। নকশিকাতা, এমন নকশিকাতা এখন নেই বললেই চলে। আমরা চলে যাচ্ছি তৃতীয় তলায়। এগুলো সবগুলো রূপার তৈরি এবং কাঁসার তৈরি জিনিসপত্র। যেগুলো শত শত বছর আগের আপনারা এরকম দৃশ্য আরো পাবেন। এই সম্পূর্ণ ভিডিওটাতে অনেকগুলো সুন্দর দৃশ্য রয়ে গেছে, আপনারা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন যে কোন জিনিসটা কি কাজের জন্য কুলা, হাত পাখা, জগ, থালা বাটি, বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে রয়ে গেছে। কত সুন্দর দেখতে এগুলো, এক সময় ব্যবহার হতো, এখন হয়তো ব্যবহার করা হয় না, তাই এগুলো জাদুঘরের স্থান লাভ করেছে। কতই না অপরূপ সুন্দর দৃশ্য। বালা, তরোয়াল, এক সময়কার এই তরোয়াল দিয়ে যুদ্ধক্ষেত্র পরিচালনা করা হতো রাজা বাদশাহদের। পিতলের কলস, অনেক বড় কলস, হাতের বালা, এগুলো হাতে পড়া হতো। গহনা, কানের দুল, বিভিন্ন ধরনের আংটি, গলার ছড়া, হার, চুড়ি, নাকের ফুল, কানের দুল, আরেকটি পিতলের কলস, অনেক সুন্দর হাতের বালাগুলো এবং গহনাগুলো
অনেকগুলো গহনা রয়ে গেছে এই জাদুঘরের ভিতরে। এরকম গহনা এখনকার যুগের মহিলারা পরবে না, কারণ এগুলো অনেক ভারী ওজনের ছিল। এখন তো এক ইমিটেশনের যুগ বের হয়েছে, পালকি। এই সেই পালকি যেই পালকি দিয়ে নববধূ শ্বশুর বাড়িতে চলে আসত। এখন তো আর পালকি নেই, এখন হচ্ছে গাড়ি, গাড়ি দিয়ে চলে আসে। এখানে ছোট্ট একটি দিঘি, সেই দিঘিতে নৌকা চড়াচ্ছে। যাদের মন ভালো থাকে এবং নৌকা ভাইতে পারে, নৌকার মাঝি সৌরভ তারা নৌকা চালাইতে পারে, তারাই এখানে নৌকা চালায়। অবশ্য নৌকাগুলো ফ্রি না, নৌকাগুলো ভাড়া নিতে হয়। এখানে অনেকগুলো আঁকা ছবি, এটা হচ্ছে লাইব্রেরি, সোনারগাঁও জাদুঘরের লাইব্রেরি। এটা লাইব্রেরির ভিতরে গেলাম, দেখলাম অসংখ্য বই, অপরূপ সুন্দর লীলাভূমি, যেটি নতুন করে সংস্কার করা হয়েছে। এই ভবনটি নতুন করে সংস্কার করার কারণে এখন অনেকটা ভিন্ন রং ধারণ করেছে। আমরা এই ভবনটির ভিতরে দেখতে পারিনি, কারণ আমরা দিকের পাঁচটার পরে বাজিয়েছিলাম। আমরা এই মুহূর্তে সোনারগাঁও জাদুঘর থেকে বিদায় নিতেছি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে